নমস্কার অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমাদের পূর্বপুরুষের নামে পাটিসান ডিট ছিল সেই ডিড বহুদিনকার পুরোনো এবং সেকেন্ড জেনারেশান হয়ে গেছে আমাদের নিজেদের নামে কোনো ডিড নেই তাহলে কি নতুন কোনো কোনো ডিড করাতে হবে না পার্টিশন ডিটটাই টাইটেল হিসেবে ট্রিট হবে দেখুন আমি বলে দিই আপনাদের পাটিসান ডিটটাই আপনাদের টাইটেল ডিট তারপরে কোনো ডিট করার প্রয়োজন নেই ডিড একটা হতে পারে যদি কেউ কাউকে গিফট করে তাহলে সেটা তার টাইটেল ডিড হতে পারে এছাড়া কর্পোরেশনের যদি আপনি মিউটেশান করান তাতেও কোনো অসুবিধে নেই আইন বলছে কেউ মরে গেলে তার ইয়ার্সরা সমানভাবে অধিকারী যদি না কোনো উইল করা থাকে বা আদারওয়াইজ কোনো ডিড না থাকে সুতরাং আপনার পার্টিশান ডিড আছে সেটাই যথেষ্ট তাতে যে রাইটটা আপনাদের তরফ দিয়ে এসছে সেটাই আপনার রাইট হবে এবং সেটাই বংশ পরম্পরায় হবে যদি আপনি কাউকে গিফট করেন বা আপনার ইয়ার্সরা কাউকে গিফট করে যাকে গিফট করবে তখন তার মালিকানা আসবে এছাড়া নতুন করে কোনো নিজস্ব কোনো দলিল করার প্রয়োজন নেই আশা করি বোঝাতে পারলাম ভালো থাকবো